আজ শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো মকর সংক্রান্তি উৎসব। এই সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করেই এদিন দামোদর নদীর তীরে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এই দিন দামোদর নদীতে মানুষ স্নান করতে আসেন এবং মন্দিরে পূজা পাঠও করেন, কিন্তু করোনা পরিস্থিতি থাকার কারণে এবছর অন্য বছরের তুলনায় অনেকটাই ভিড় কম। তবে মকর সংক্রান্তিকে কেন্দ্র করেই নদীর ধারে বসেছে মেলা। সকাল সকাল দামোদর নদীর ধারে এসছেন, কি কারণে? এই যে আজ মকর সংক্রান্তি, স্নান করছি, আজকে পুজো পাঠ করব। তো এটা কিভাবে আপনারা মানে করছেন? কালকে তো আপনাদের কালকে পুজো পরব ছিল, দিয়ে আজকে এই যে ঘাটে চান করে এই মন্দির এখন জল ঢালবো সকাল সকাল। আমাদের এইটাই বাঙালিদের। এবছর ভিড় কিরকম দেখছেন এখানে? ভিড় খুবই ভালোই আছে, ওই আসতে ফাঁকা ফাঁকা আছে। তো এই যে কোভিডের জন্য কি ফাঁকা রয়েছে নাকি? হ্যাঁ, মানে করোনার জন্য কি ফাঁকা রয়েছে? করোনার জন্য একটু ফাঁকা আছে, মানে আস্তে আস্তে সব লোক আসছে। আপনারা ভয় নেই? হ্যাঁ, আপনাদের ভয় নেই? না না, ঠাকুর আছে, ঠাকুরের নাম করে বেরিয়ে গেলাম। ওকে মাস্ক নিয়ে এসেছি, এই চান করবার সময় খুললাম, চান করবার সময় খুললাম। কি নাম হলো আপনার? হ্যাঁ, নাম নমিতা দে। এই এখন এই মন্দিরে যাচ্ছি জল ঢালতে। আজকে কি উপলক্ষে আপনারা সব এসেছেন এখানে? আজকে মকর সংক্রান্তি, আমরা এখানে সবাই মিলে দামোদর নদীতে স্নান করতে এসেছি। প্রত্যেক বছরই আসি, এরকম এই বছর একটু ভিড়টা কম আছে কোভিডের জন্য। তো আপনারা সকাল থেকে চলে এসেছেন? হ্যাঁ, সকাল থেকে এসেছি। কোথায় থাকেন আপনারা? আমরা আসানসোলে থাকি, আমরা আসানসোলে কাল্লাতে থাকি। কি নাম হলো আপনার? পল্লবী দত্ত। আজ 14 তারিখ দিনাঙ্ক হ্যাঁ, দিনাঙ্ক 14 তারিখ মকর সংক্রান্তি আজ হাম লোক কা হ্যাঁ। ইয়ে বহুত জায়গা ভিন্ন ভিন্ন নামো সে মকর সংক্রান্তি মানায়া যাতা হ্যাঁ। জেসে শিখো কা লোহড়ি পর্ব হতা হ্যাঁ 13 তারিখ কো, আর তেলুগু মে তামিলনাড়ু মে হতা পোঙ্গল নাম সে, ইহাঁ পর মকর কে নাম সে জানা যাতা হ্যাঁ। ইসকা মহত্ব বহুত হি বড়া হ্যাঁ, ইসকা মহত্ব জো হ্যায় তিল আর তিল চূড়া এ সব দেকর দান কিয়া যাতা হ্যাঁ। ইসকো খিচড়ি পর্ব সে ভি মানা যাতা হ্যাঁ, বহু জায়গা ইসকো খিচড়ি পর্ব ভি মানায়া যাতা হ্যাঁ। জো খিচড়ি পর্ব কে মান কর ইসকো খিচড়ি কো হি কিয়া যাতা হ্যাঁ, জিসমে খিচড়ি পর্ব মানায়া যাতা হ্যাঁ। জো আজ বহু জায়গা খিচড়ি কা ভি আয়োজন কিয়া গিয়া হ্যাঁ, জেসে ইহাঁ ভি হতা হ্যাঁ শিব মন্দির মে, ইহাঁ ভি হ্যায়। इस पर्व को बहुत महान नदी में स्नान करके भगवान को पूजा अर्चना करके सूर्य भगवान को अर्घ देकर इसको मनाया जाता है, और ये बहुत श्रद्धा का चीज़ है, जिसलिए इसको पूरे हिंदू समाज में इसको धर्म के नाम से मकर के नाम से जाना जाता है, इसलिए इस पर्व को मनाया जाता है। क्या नाम है आपका? मेरा नाम धर्मराज विश्वकर्मा हुआ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।